বিহারের জোট সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাঁচবার ফোন করেছেন লালু প্রসাদ যাদব। সূত্রের খবর, নীতিশ একবারও ফোন ধরেননি। এদিকে নীতিশের শিবির বদলের সম্ভাবনা জোরদার হওয়ায় শনিবার বিহারের সব দলই বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাংলোয় বেলা ১১টা থেকে শুরু হয় জেডিইউ সংসদীয় দলের বৈঠক। তারপর দলের বিধায়কদের কাছে পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো। মুখ্যমন্ত্রী এক নম্বর অ্যানে মার্গের বাংলোর পাশে বাংলোয় থাকেন লালু প্রসাদ। রাবড়ি দেবীরা একই বাংলোয় থাকেন তাদের দুই পুত্র তেজ প্রতাপ ও তেজস্বী। নিজের বাংলোয় বিধায়ক ও দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে ডেকেছেন লালু প্রসাদ। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে শুক্রবার সন্ধ্যায় পাটনায় ফিরে এসেছেন রাজ্য বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী। শনি ও রবিবার পাটনায় বিজেপির রাজ্য কার্য সমিতির বৈঠক ডাকা হয়েছে। বিজেপি অবশ্য বলছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হবে বৈঠকে। এই বৈঠক পূর্ব নির্ধারিত। আসলে নীতিশ জোট বদলের বিষয় এখনো প্রকাশ্যে মুখ খোলেননি, বরং তার তরফে এক নেতা জোট বদলকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। বিজেপি তাই সতর্ক। শনিবার বৈঠক ডেকেছে বিহার প্রদেশ কংগ্রেসও। লক্ষণীয় বিহার পরিস্থিতি নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়াই দেয়নি। নীতিশ কুমারের সঙ্গে ফোনেও কথা হয়নি কোনো নেতার, এমনটাই খবর। আসলে বিহারের ব্যাপারে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব লালু প্রসাদকে ডিঙিয়ে কোনো পদক্ষেপ করবে না। লালু প্রসাদ শুক্রবার একাধিকবার দলীয় মুখপাত্র মারফত নীতিশকে বার্তা দেওয়ার চেষ্টা করেন তার অবস্থান স্পষ্ট করতে, কিন্তু নীতিশ মুখ খোলেননি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সঙ্গে উপমুখ্যমন্ত্রী তেজস্বী ছিলেন না। নীতিশ বলেন কে এলো বা কে এলো না সে ব্যাপারে সেই ব্যক্তি সঠিক জবাব দিতে পারবেন। নীতিশ রাজভবন ছাড়ার পর তেজস্বী রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বিনিময় করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নীতিশ বা তার দলের কেউ জোট বদল নিয়ে মুখ না খোলায় সন্ধ্যায় তাকে ব্যক্তিগত মোবাইলে ফোন করেন লালু প্রসাদ। সূত্রের খবর, চারবার ফোন ধরেননি নীতিশ, শেষে ল্যান্ডলাইনেও ফোন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো। নীতিশের অফিস থেকে জানানো হয় তিনি বৈঠকে ব্যস্ত। ওয়াকিবহল মহল মনে করছে বিজেপির সঙ্গে এখনও নীতিশের কিছু বোঝাপড়া বাকি আছে, সেগুলি শনিবারের মধ্যেই মিটে যাবে। শনিবারই সরকারিভাবে স্পষ্ট হয়ে যেতে পারে নীতিশের পরবর্তী পদক্ষেপ।